and chocolate ice cream and whipped cream. কেমন আছেন বাবা তাহসান? শুনে একটু অবাক হচ্ছেন হয়তো। সঙ্গীত শিল্পী না বলে কেন বাবা তাহসান বলছি? তাহসান মিথিলার মেয়ে আয়রা। সম্প্রতি বাবার সাথে জীবন যাপন করছেন ছোট্ট আয়রা। কেমন যাচ্ছে তাহসানের সিঙ্গেল ফাদারহুড? সেই বার্তাই থাকছে আজ এই রিপোর্টে। আমরা অনেকেই সিঙ্গেল মাদার শব্দটির সাথে পরিচিত আছি, কিন্তু সিঙ্গেল ফাদার শব্দটা হয়তো অতটাও প্রচলিত নয়। স্রোতের সেই বিপরীত পাশটাতেই রয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান। তাহসান মিথিলার সংসারে আসে ছোট্ট আয়রা। সেই সংসার যদিও চুকিয়েছে সম্পর্কের শিকড়, ঠিক কি কারণে ভেঙেছিল তাহসান মিথিলার সংসার তা এখনো অজানা। তবে মিথিলা হাত বাড়িয়েছেন ভিন দেশি তারায়, ভারতীয় সিনেমার পরিচালক সৃজিতের সাথে গাঁট ছড়া বেঁধেছেন। কিন্তু ছোট্ট আয়রা কার কাছে আছে? সোশ্যাল মিডিয়ায় একটু দৃষ্টি আরোপ করলেই দেখা যায় তাহসান কন্যা আয়রা আসলে বাবার কাছেই বড় হচ্ছে। যেহেতু মা মিথিলা নরবরের সংসার, কেরিয়ার, সিনেমা সব সামলাচ্ছেন কলকাতাতেই, তাই বলা যায় আয়রার স্কুল এবং গ্রুমিং দুটোই হচ্ছে বাবার হাত ধরেই। গান এবং কাজের বাইরে সবটা জুড়েই এখন আয়রার পদচারণ। আয়রার বাইরে তাহসানের জীবনের গণ্ডি যেন অদৃশ্যমান। মেয়ের সাথে খুনসুটি এবং অবসর সময় দুটোই ভীষণ এনজয় করেন এই সঙ্গীত শিল্পী। সন্তান ভালো থাকলেই ভালো থাকেন বাবা, মেয়ে আয়রা ভালো থাকলেই ভালো থাকেন বাবা তাহসান।